হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে নতুন আইআইটি পর্ব দেখার জন্য। আজকের পর্বে থাকছে আপনাদের জন্য খুবই কার্যকরী কপির দুটি ফেসব্যাক। আজকে আমি যে কপির ফেসব্যাক দুটি শেয়ার করব, সেই ফেসব্যাক দুটি আপনারা ব্যবহার করলে আপনাদের ত্বক আগের চেয়ে অনেক উজ্জ্বল হবে এবং যাদের ব্রণের সমস্যা আছে সেই সমস্যাটিও দূর হবে। বয়সের চাপ দূর করতে এই কপির ফেসব্যাকগুলো ভীষণ উপকারে আসবে আপনাদের ত্বকের জন্য। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের এই কপির ফেসব্যাকগুলো ব্যবহার করতে আমাদের কী কী উপকরণ লাগে সেগুলো আমরা দেখে আসি। আজকের প্রথম ফেসপ্যাকটি তৈরি করতে আমাদের লাগবে মিডিয়াম সাইজের একটি বাটি, আমি এখানে নিয়েছি। আর প্রথমে যে উপকরণটি লাগবে সেটা হচ্ছে ডিম। প্রথম ফেসপ্যাকটি তৈরি করতে আমাদের ডিমের সাদা অংশটি লাগবে, সেজন্য আমি একটি ডিমকে ভেঙে সাদা অংশটি এই বাটিতে নিয়ে নিচ্ছি। ডিমের এই সাদা অংশটি ত্বকের ময়লা দূর করতে এবং ব্ল্যাক হেডস দূর করতে এমনকি ত্বকের স্ক্রাব হিসাবেও ভালো কাজ দেয় এই ডিমের সাদা অংশ। ঘুমের অভাবে চোখের চারপাশে অনেক সময় ফুলা ভাব দেখা দেয়, এই ফুলা ভাব দূর করতেও এই সাদা অংশটি ভীষণ কাজে আসে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা কাঁটা চামচ নিয়েছি আর সেই কাঁটা চামচ দিয়ে ডিমের সাদা অংশটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমের সাদা অংশটাকে ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব এক চামচের মতো কফি। আমরা কমবেশি সবাই জানি সুস্থ এবং সুন্দর ত্বকের জন্য কফি খুবই কার্যকর আমাদের ত্বকের জন্য। কফি পান করলে যেমন আমাদের শরীরের ক্লান্তি দূর করে, ঠিক তেমনই ত্বকের মলিন ভাব দূর করতেও ভীষণ সাহায্য করে এই কফি। কফিকে খুব ভালো করে আমি সাদা অংশের সাথে ভালো করে মিক্স করে নিয়েছি আর এখন আমি এই পর্যায়ে এক চামচের মতো মধু দিয়ে দিলাম। এই মধু ব্যবহারের ফলে আমাদের বয়সের চাপ দূর করবে এবং প্রোবায়োটিক, অ্যান্টিঅক্সিডেন্ট, পুষ্টি উপাদান এবং নির্যাস একসঙ্গে কাজ করে ত্বককে মসৃণ, টান টান ও সুন্দর রাখতে সাহায্য করবে। এমনকি এই মধু ত্বককে তৈলাক্ত না করে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং জ্বালাপোড়া কমাতে ভীষণ সাহায্য করে। এখন লাগবে ওয়ান স্পুনের মতো কর্ন স্টার্চ। কর্ন স্টার্চ ব্যবহারের ফলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে আর যাদের ড্রাই স্কিনের সমস্যা তারা এই কর্ন স্টার্চ ব্যবহার করলে ড্রাই স্কিনের সমস্যাটা আস্তে আস্তে কমে আসবে। এই কর্ন স্টার্চ ব্যবহার করলে স্কিনের রেঙ্কেলসের সমস্যা এবং ত্বকের র্যাশের সমস্যাও দূর করতে ভীষণ কাজে আসে এই কর্ন স্টার্চ। এখন আমাদের লাগবে ওয়ান স্পুনের মতো লেবুর রস। আমরা সবাই জানি লেবুর রস আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী। লেবুর রস আমাদের ত্বকের ময়লা দূর করতে সাহায্য করে এবং লেবুতে থাকা অ্যাস্টিনজেন্ট সমৃদ্ধ সিট্রাস ফল যা ত্বক মসৃণ রাখে, গরম অগামের কারণে হওয়া তৈলাক্ত ভাব কমায়, এমনকি এর অ্যান্টিসেপটিক উপাদান ত্বকের মৃতকোষ এবং ব্রেকআউট দূর করতেও সাহায্য করে। আর এই তো এক এক করে সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে আর সবগুলোকে একত্রে ভালো করে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের প্রথম কফি ফেসপ্যাক। ফেসপ্যাকটি পুরোপুরি রেডি হয়ে গেছে আর আমি একটা মেকআপ ব্রাশের সাহায্যে হাতে এবং মুখে লাগিয়ে নিতেছি। আমি এই ফেসপ্যাককে হাতে মুখে লাগিয়ে নেওয়ার পর 10 থেকে 15 মিনিট রেখেছিলাম আর এগুলো একটু শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পর আমি নর্মাল পানি দিয়ে এগুলোকে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পর আমি একটা ক্লিন টাওয়ার দিয়ে পানিগুলোকে মুছে নিতেছি। দেখতেই পাচ্ছেন টাওয়াল দিয়ে মুখ আর হাতকে ভালো করে মুছে নেওয়ার পর আমি এখানে লোশন মেখে নিতেছি হাতে এবং মুখে। আপনারা চাইলে নারিকেল তেল আর অথবা আপনারা যে লোশনটি ব্যবহার করেন সেটিও ব্যবহার করতে পারবেন। এই ফেসপ্যাকটি ব্যবহার করার পর অবশ্যই নারিকেল তেল অথবা লোশন ব্যবহার করতে হবে, এতে করে ত্বকটা অনেক মসৃণ এবং সফট থাকবে। আর দেখুন এই ফেসপ্যাকটি ব্যবহার করার পর আমার হাতটিও আগের চেয়ে অনেক উজ্জ্বল লাগছে আর অনেক সফট আমার নিজের কাছেই মনে হচ্ছে, আপনারা হয়তো দেখেই বুঝতেছেন। আর আপনারা অবশ্যই এই ফেসপ্যাকটি বাসায় একবার হলেও ট্রাই করবেন। প্রথমবার ব্যবহার করে যে একদম ধবধবে সাদা হয়ে যাবে এমনটি কিন্তু না, ভালো ফলাফলের জন্য সপ্তাহে 2 দিন অথবা 15 দিন পর পর আপনারা এই ফেসপ্যাকটি ব্যবহার করবেন, দেখবেন অবশ্যই আপনারা ফলাফল নিজেই উপলব্ধি করতে পারবেন। এখন আমি 2 নম্বর ফেসপ্যাকটি তৈরি করে নেবো, সেজন্য আমি একটা বাটিতে 1 স্পুনের মতো কফি নিয়েছি। আর আমাদের লাগবে ডিমের কুসুম।
এই ডিমের কুসুম ব্যবহারের ফলে ত্বকের দাগ দূর হবে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং কি ত্বকের ব্ল্যাক হেডসও দূর হবে। ব্রণের সমস্যাও দূর করতে এই ডিমের কুসুম ভীষণ কার্যকরী একটি উপাদান। ডিমের কুসুমটাকে ভালো করে কফির সাথে মিক্স করে নেওয়ার পর এখানে আমি 1 স্পুনের মতো চালের গুঁড়ি দিয়ে দিলাম। এই চালের গুঁড়ি আমাদের রুদে পোড়া দাগ ও ত্বকের মরা চামড়া দূর করার পাশাপাশি ত্বক সুস্থ রাখতে সাহায্য করবে। গুঁড়িতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, এমন কিছু উপাদান যা ত্বকের অতিরিক্ত তেল শুষে ত্বককে নিয়ে আসে প্রাকৃতিক উজ্জ্বলতা। এখন চালের গুঁড়িকে ভালো করে এই মিশ্রণের সাথে মিক্স করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে কিভাবে ভালো করে একটা স্পুনের সাহায্যে মিক্স করে নিতেছি। আর ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি এখানে 1 স্পুনের মতো টক দই দিয়ে দেব, দিয়ে এগুলোকে ও টক দইয়ের সাথে ভালো করে মিক্স করে নেব। আর এই টক দই আমাদের ত্বকের পুরনো বর্ণের দাগ এমনকি যে কোনো দাগছুপ দাগ কমাতে খুবই কার্যকরী এই টক দই। আর এখন এই সবগুলো উপকরণকে ভালো করে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দ্বিতীয় ফেস প্যাক। এবারও আমি আগের মতো মেকআপ ব্রাশ দিয়ে হাতের মধ্যে লাগিয়ে নিতেছি এই দ্বিতীয় ফেস প্যাকটি। আর দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে কিভাবে লাগিয়ে নিতেছি। আমি এগুলোকে হাতে এবং মুখে লাগিয়ে নেব ঠিক আগের বারের মতো। ভালো করে মুখে এবং হাতে লাগিয়ে নেওয়ার পর আমি আগের বারের মতোই 10 থেকে 15 মিনিটের মতো ওয়েট করব। তারপর শুকিয়ে গেলে আমি নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব। আর আগের বারের মতো আমি নর্মাল পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর টাওয়াল দিয়ে মুছে নেব হাত এবং মুখে। ভালো করে শুকনো টাওয়াল দিয়ে পানিগুলোকে মুছে নেওয়ার পর আপনারা নারিকেল তেল এবং লোশন ব্যবহার করতে পারেন। আমি এখানে লোশন ব্যবহার করতেছি আর দেখতেই পাচ্ছেন। আর এই তো ছিল আমার আজকের দুটি কফির ফেস প্যাক আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের কাছে যেই ফেস প্যাকটি ভালো লাগে সেই ফেস প্যাকটি আপনারা ব্যবহার করতে পারেন। দুটো ফেস প্যাকই ভীষণ উপকারী, আপনাদের কাছে যেটি ভালো লাগবে সেটি আপনারা ব্যবহার করবেন। দেখবেন অবশ্যই আপনারা ফলাফল বুঝতে পারবেন। আর ভালো ফলাফলের জন্য অবশ্যই সপ্তাহে 2 দিন অথবা 15 দিন পরপর ব্যবহার করতে পারেন। আর আমার আজকের এই কপির ফেস প্যাকগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।